বিরোধীদের উস্কানিতেই রাজ্যে অশান্তি বাড়ছে বলে পাল্টা অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল কর্মীদের টার্গেট করা হচ্ছে, পেছনে শুভেন্দু অধিকারী স্টেটমেন্ট, সাজানো প্লট, 355 ধারা জারির জন্য পরিবেশ তৈরি করতে হবে, এই পরিবেশ তৈরি করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করছেন, গরিবে গরিবে লড়িয়ে দিচ্ছেন, নিজেদের কর্মীদেরও অকারণে তাদের দিয়ে প্ররোচনা দিয়ে তাদের গোলমালে ঢুকিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে আমরা বিজেপি কর্মী, কংগ্রেস কর্মী, সিপিএম কর্মী, আইএসএফ কর্মীদেরও বলছি, নেতাদের প্ররোচনায় পা দেবেন না, গরিবে গরিবে লড়াই, গরিবের রক্ত ঝরছে আর ওরা 355 পরিবেশ তৈরি করার জন্য আপনার জীবনকে ব্যবহার করছে।